গত কদিনের হালকা ও মাঝারি বৃষ্টিপাতে রাজ্যের নদী এবং নিম্নাঞ্চলগুলি জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই অবস্থায় মাছ শিকারে নেমে পড়েছেন একাংশ লোকজন। বিভিন্ন ধরনের জাল দিয়ে ভরা নদী থেকে মাছ শিকার করছেন তারা। জল বাড়ার ফলে অনেকে ক্ষতিগ্রস্ত হলেও মাছ শিকারীদের এখন সোনায় সোহাগা। তেলিয়ামুড়ার করৈলং এর খোয়াই নদীতে মাছ ধরতে দেখা গেছে অনেককেই। আপনি কি সবসময় মাছ ধরেন? সবসময় ধরি না, এখন তো লকডাউন কাজকর্ম নাই, বৃষ্টি নিয়ে কিটা করে মাছ ধরি, যাই মাছ পামো তোর নিজে খাওনার লেগে। তো মাছ পাইছেন? মাছ পাইছি না, মাছ তো নাই, এখন আগের মতো মাছ নাই, আগে যে মাছ আছে এখন তো এই মাছ নাই।